আন্দোলন থেকে দূরে রাখতে নেতাদের সাজা দেওয়া হচ্ছে বললেন সালাম। জানাবো গ্রেপ্তার হতে পারেন ফখরুল আব্বাস রিজভী সহ শীর্ষ বিএনপি নেতারা। আরো জানাবো নির্বাচন কমিশনের রাজনৈতিক সমস্যার শিকড় এবং সর্বশেষ জানাবো মার্কিন ভিসা নিষেধাজ্ঞার সমালোচনা করলেন চীনের রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলন থেকে দূরে রাখতে নেতাদের সাজা দেওয়া হচ্ছে বললেন সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, বুঝতে পেরে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। আন্দোলন দমাতে এক যুগ আগের কাল্পনিক মামলায় নেতাদের সাজা দেওয়া হচ্ছে, উদ্দেশ্য তাদের আন্দোলন থেকে দূরে রাখা। আব্দুল সালাম বলেন, আর কতজনকে জেলে নেবেন, এ অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আর কত হত্যা করবেন, আমরা তো শহীদ হতে প্রস্তুত, তবুও এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা পিছপা হব না, দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে, প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আলোচনার সুযোগ নেই। আরে কিসের আলোচনা, গণতন্ত্র হত্যাকারী এবং লুটেরা আওয়ামী লীগের সঙ্গে কিসের আলোচনা, দেশনেত্রীকে মুক্তি দেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের কাছে সব অপকর্মের জন্য ক্ষমা চান, তখন আমরা ভেবে দেখব আপনাদের সঙ্গে আলোচনায় বসব কিনা। সবাই ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে আর আওয়ামী লীগ লুটের রাজনীতি করে, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে আর বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, তাই বিএনপি সবসময় সামনের দরজা দিয়ে জনগণের ভোটে ক্ষমতায় আসে, আর আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে ক্ষমতায় আসতে পারে না, ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশে বাকশালী শাসন কায়েম করে। গ্রেপ্তার হতে পারেন ফখরুল আব্বাস রিজভী সহ শীর্ষ বিএনপি নেতারা। সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন আপাত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। সংবিধানে বাধা দেওয়ার সময়সূচি অনুযায়ী এই নির্বাচন সম্পূর্ণ করতে চায় সরকার, আর এই নির্বাচনের পথে যারাই বাধা দেবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার। সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক মহলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এরকম কঠোর অবস্থানে গিয়ে নির্বাচন করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে পারে। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপির 9 থেকে 18 অক্টোবর পর্যন্ত সারা দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। 18 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে বিএনপি চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করতে চায় বলেও জানানো হয়েছে। বিএনপি চাইছে যে নির্বাচনের তাফসিল ঘোষণার আগেই দেশকে অচল করে দিতে, ঢাকা অবরোধ অসহযোগ আন্দোলনের মতো কর্মসূচি দিয়ে সবকিছু বন্ধ করে দিতে, আর এরকম পরিস্থিতি করে যেন নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়, এটি বিএনপির রাজনৈতিক কৌশল। সরকারের কাছে বিএনপির এই রাজনৈতিক কৌশলের ব্লু প্রিন্ট রয়েছে। সরকার নিজস্ব উদ্যোগে বিএনপির অভিপ্রায় সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে পেরেছে বলেও জানা গেছে, আর এ কারণে বিএনপি এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে কঠোরভাবে মোকাবিলা করবে সরকার। সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন, কোনো ষড়যন্ত্রের কাছে সরকার মাথা নোয়াবে না, নির্বাচন নির্দিষ্ট সময় হবে, এর আগেও বিএনপির পক্ষ থেকে দেশ অচল করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। গত বছরের 10ই ডিসেম্বর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল এবং সেই সমাবেশ থেকে ঢাকা অবস্থানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বিএনপির একজন শীর্ষ নেতা এই তথ্য ফাঁস করে দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে 10 তারিখের পর থেকে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে, সরকার পরবর্তীতে কঠোর অবস্থানে যায়। 7ই ডিসেম্বর বিএনপি নেতারা যখন নয়াপল্টন অবস্থান গ্রহণ করে তখনই অবস্থান ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। এর ফলে বিএনপি সেই অবস্থান কর্মসূচি এবং সরকার পতনের নীল নকশা ভেস্তে যায়। এবারও বিএনপি ঠিক একই রকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, আর এটি যেন না করতে পারে সেই জন্য সরকার কঠোর অবস্থানে যাবে। বিএনপির প্রায় সব নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, কোনো কোনো নেতার বিরুদ্ধে শতাধিক মামলাও রয়েছে, তারা বিভিন্ন আদালত থেকে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর সামনের দিনগুলোতে তারা দেশ অচল করে দেওয়ার পরিকল্পনা করছেন। এরকম পরিস্থিতি যেন না হয় সেজন্য সরকার গ্রেপ্তার করতে পারেন একাধিক শীর্ষ নেতাকে। ইতিমধ্যে বিএনপির একজন মধ্যস্তরের নেতাকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। সামনের দিনগুলোতে সবকিছু বুঝে শুনে বিএনপির অন্তত 1 ডজন শীর্ষ নেতাকে আটক করে সরকার এমন তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়সার চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেকে। উল্লেখ্য, এর আগে 2013 সালে বিএনপি একই ধরনের সংঘাত এবং সহিংসতার পথ বেছে নিয়েছিল, তখনও সরকার কঠোর অবস্থানে গিয়েছিল। নির্বাচনের জন্য কোন রকম গোলযোগ না হয়, একটি উৎসবমুখর নির্বাচন হয় সেটি নিশ্চিত করতে চায় সরকার, আর এটি করতে গিয়ে যারা এই নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমন একটি পরিকল্পনা সরকারের নীতি নির্ধারক মহলে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের রাজনৈতিক সমস্যার শিকড়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ অফিসে হামলা শঙ্কা করছেন খোদ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নির্বাচন ভবনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৈঠকে বসেন। সংবাদে বলা হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণমূলক না হলে নির্বাচন কমিশনের মাঠ কার্যালয়ে হামলা হতে পারে এমন আশঙ্কা করছেন এই প্রতিষ্ঠানের কয়েক কর্মকর্তা। 2014 সালের জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে তারা বলেন, ওই সময় 140টি কার্যালয়ে হামলা হয়। বগুড়া নির্বাচন কার্যালয়ে পেট্রোল বোমা মারা হয়। এবার ওই ঘটনার পুনরাবৃত্তি আশঙ্কা করে তারা মাঠ কার্যালয়গুলো নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল 2014 ও 18 সালে নির্বাচন নিয়ে যে বিতর্ক, সেটা চাপ বর্তমান নির্বাচন কমিশনের উপর পড়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, আগামী নির্বাচনের বিশ্বাসী দিক হচ্ছে অভিযোগ বা বিতর্কের মাত্রা অতিরিক্ত। 2014-2018 চাপটা এসে এই নির্বাচন কমিশনের উপর পড়েছে, তবে এগুলো সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। কেন 2014 সালে নির্বাচন কমিশনের মাঠ কার্যালয়ে হামলা হয়েছিল? 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে আন্দোলন করেছিল। সেবার 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হন। একদিকে নির্বাচনের আয়োজন হয়, সমান্তরালে বিএনপি আন্দোলন নির্বাচন বর্জন কার্যক্রম চলে। পরিণতি আমরা দেখি, আগুন, সন্ত্রাস, বোমা, মানুষের প্রাণহানি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়। সেই নির্বাচন নিয়ে দেশীয় আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ওঠে। 2022 সালের জুলাই মাসে জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক বলেন, রাতে কিন্তু কাজটা হয় মানে কি, আমরাই করাইছি, কি বলবো, এটা হয় না, ঠিক না। 2014-2018 সালের নির্বাচন কেন গ্রহণযোগ্য হয়নি তা নিয়ে মতবিরোধ আছে। তবে নির্বাচন দুটি আপাত সুষ্ঠু যে হয়নি এটা নিয়ে তর্ক নেই। জনগণের যথার্থ ভোটাধিকার সমাজে সঠিক জবাবদিহির অন্যতম মাধ্যম। একতরফা বিতর্কিত নির্বাচন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠান ধ্বংস করে। পরপর তৃতীয়বারের মতো একপক্ষীয় নির্বাচন দেশকে বড় ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অভিজ্ঞতার মুখে ঠেলে দিতে পারে। দেশের সংঘাতমুক রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনে চলমান রাজনৈতিক সমস্যাকে আমলে নিচ্ছে না। বহুবিধ কর্মশালা, বাক বক্তৃতায় নিয়মিত কথার অবিরাম স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যার শিকড়ে বা মূলে তারা হাত দিচ্ছে না। সিএসি বলেছেন, নির্বাচনে যে সংকট রয়েছে তা আস্থার সংকট। বাজারের কথা আছে, আমাদের উপর, সরকারের উপর আস্থা নেই, নির্বাচন নিরপেক্ষ হয় না। আমরা চ্যালেঞ্জটা নিতে চাই, আমাদের অধীনে আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। নির্বাচন কি করে অবাধ হবে যদি তা অংশগ্রহণমূলক না হয়? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনে কাউকে নিয়ে আসার দায়িত্ব তাদের নয়। একই কথা বলছে নির্বাচন কমিশনও, যে কে নির্বাচনে আসবে আর না আসবে তা দেখার দায়িত্ব তাদের নয়। তাহলে কি দাঁড়ালো? নির্বাচন কমিশন যদি সরকারি কণ্ঠস্বর হয়ে ওঠে, তবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা খেলার সমতল মাঠ কিভাবে সম্ভব? আসন্ন নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর সমঝোতার জন্য আলাপ আলোচনার বিকল্প নেই, আর তার দায়িত্ব নিতে না পারলেও নির্বাচনের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি অংশ না নিলে যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এবং এটি দেশের প্রধান রাজনৈতিক সমস্যা। এ বিষয়টি রাগ ঢাক না করে নির্বাচন কমিশনের প্রকাশ্যে নিয়ে আসা উচিত। সরকারকেও রাজনৈতিক সমস্যা সম্পর্কে স্পষ্টভাবে জানানো তাদের আশু কর্তব্য। সমস্যার শিকড় থেকে দূরে অবশ্য নির্বাচন কমিশন একা নয়, নির্বাচনের অন্য অংশীদাররাও একই কাজ করছেন। কিংস পার্টি বা তৃণমূল বিএনপি নামের মূর্তিমান হাস্যরস মাঠে নেমে এসেছে। বিএনপি তলানিতে থাকা নেতাকর্মীরা সেখানে ভিড়ও করছেন। মনে পড়ে 1/11 সময় একের পর এক কিংস পার্টি তৈরির চেষ্টার কথা। পরবর্তী নানা সময়ে একই কসরত চলেছে। ইসলামী দলগুলো জাতীয় পার্টি দিয়ে নির্বাচনে তরি পেরিয়ে যাওয়ার চেষ্টা সবই শেষ পর্যন্ত একতরফা নির্বাচনের আকার পেয়েছে, এবারও পাবে। তাই সমস্যার মূল সন্ধানই চিকিৎসা। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক সমস্যা অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ নিরসনে সরাসরি আলোচনায় বসা। আবার নির্বাচন যারা বাধাগ্রস্ত করেছেন বা বাধাগ্রস্ত করতে চাইবেন তাদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা এসেছে। নির্বাচন সুষ্ঠু না হলে মার্কিন ভিসা নীতি ও বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বিনিয়োগ, রপ্তানি, বাণিজ্যের উপর গুরুতর প্রভাব ফেলবে। তবে এটা বিলক্ষণ সত্য যে মার্কিন ভিসা না পাওয়ার ভয়ে নয়, এই দেশ ও দেশের মানুষের জন্যই দুই প্রতিপক্ষকে আলাপ আলোচনার টেবিলে বসা জরুরি, বসে সম্ভব রাজনৈতিক সমস্যাকে চিহ্নিত করে সমাধানে পৌঁছানো। তবে এটা বিলক্ষণ সত্য যে মার্কিন ভিসা না পাওয়ার ভয়ে নয়, এই দেশ ও দেশের মানুষের জন্যই দুই প্রতিপক্ষকে আলাপ আলোচনার টেবিলে বসা জরুরি, বসে সম্ভব রাজনৈতিক সমস্যাকে চিহ্নিত করে সমাধানে পৌঁছানো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।